প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম করোনাকালীন বিশেষ আর্থিক অনুদানের 50 লাখ টাকার চেক জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদে ইয়াসমিনের কাছে হস্তান্তর করেছেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেক হস্তান্তর করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম, উপপ্রেস সচিব কে এম সাকওয়াত মুন, উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এবং সহকারী প্রেস সচিব মোহাম্মদ আশরাফ সিদ্দিকী বিটু উপস্থিত ছিলেন।